প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে সৃষ্টিকর্তা অশেষ কৃপায় ভালো আছি। আজ তোমাদের সামনে বীজগাণিতিক রাশির একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। সৃজনশীল প্রশ্নে তোমরা জানো যে উদ্দীপক দেওয়া থাকে, তো আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। খেয়াল করো, এ এর গুণাত্মক বিপরীত রাশির সাথে এ যোগ করলে যোগ ফল টু হয়, এটি একটু এই একটা উদ্দীপকের আলোকে আমাদের ক ক গ তিনটা অংশ করবে। তোমরা জানো কয়ের অ্যান্সার উদ্দীপক থেকেও থাকতে পারে, উদ্দীপকের বাইরেও থাকতে পারে। আমাদের এখানে বলছে উদ্দীপকটিকে সমীকরণে প্রকাশ করো, তার মানে আমরা যদি এটা করতে চাই আমাদের অবশ্যই উদ্দীপকের সাহায্য নিয়েই করতে হবে, উদ্দীপক ছাড়া করা সম্ভব হবে না। এস্কোয়ার মাইনাস ওয়ান বাই এস্কোয়ারের মান নির্ণয় করো, এটা করতে গেলে আমাদের কয়েল সহযোগিতা প্রয়োজন হবে, তার মানে কয়েল সহ করতে গেলে উদ্দীপক অথবা কয়েল সহযোগিতা লাগে। গ বলছে প্রমাণ করো যে এটির পর ফোর প্লাস ওয়ান বাই ফোর সমান টু, কয়েল সহ করতে গেলে উদ্দীপক লাগে, উদ্দীপক থেকে সমীকরণ করতে হবে, তার মানে ক লাগবে বা কয়েল সহযোগিতা প্রয়োজন হতে পারে। তো আমরা দেখি কিভাবে করতে পারি। কয়েল বলছে এ এর গুণাত্মক বিপরীত রাশি, আসলে এর গুণাত্মক গুণাত্মক বিপরীত বলতে যদি এক হয় এ এর বিপরীত হবে ওয়ান বাই এ, এটি হচ্ছে গুণাত্মক বিপরীত রাশি। সাথে এ যোগ করলে তার মানে এখানে একটা কি চিহ্ন হবে, প্লাস, যোগ করলে যোগ ফল শুরু হবে, তার মানে এটার মান দাঁড়াবে কি টু। কেন আমরা যদি কয়েল উত্তর করতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি, এ এর গুণাত্মক বিপরীত রাশির সাথে এ যোগ করলে যোগ ফল টু হয়। এখন হচ্ছে এ গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে ওয়ান বাই এ, বলছে যোগ করলে দিলাম যোগফল, মান কত হয়ে যাবে টু। বলছে উদ্দীপকটিকে সমীকরণে প্রকাশ কর, এটি হচ্ছে একটা সমীকরণ, এখানে প্রশ্ন মতে লিখলেও হবে না লিখলেও হবে। ধরো আমরা এখানে সমীকরণ নম্বর যদি দিই তাও হবে, যদি সমীকরণ নম্বর না দিই তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট উদ্দীপকটিকে সমীকরণে প্রকাশ করে আমরা সমীকরণে প্রকাশ করে এভাবে আমাদের কয়েল আছে। আবার তুমি এখানে লিখে লিখেও করতে পারো, এ এর গুণাত্মক বিপরীত রাশি তুমি লিখে নিলে এ এর গুণাত্মক বিপরীত রাশি ওয়ান বাই এ, যেহেতু ক দুই মার্কের একটা সময় সাথে রিলেটেড দুই থেকে তিন মিনিট, সুতরাং বিস্তারিত লিখলে হবে না লিখলে। আমরা চলে যাব খতে, এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই স্কোয়ার মান নির্ণয় করো। খেয়াল করো আমরা যদি এই জায়গাটি দেখি এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার, এইটা আমরা এরকম করে লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি, এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান দুই মানটা আছে, আমাদের এ মাইনাস ওয়ান বাই এ এই মানটা নেই, তার মানে আমাদের কি করতে হবে এই মানটা বের করতে। তাহলে আমরা এই মানটা কোথা থেকে বের করব, অবশ্যই এই মানটা বের করতে গেলে আমাদের এই কয়ের সহযোগিতা লাগবে। তাহলে আমরা যদি ক্ষয়ের আচার করতে চাই তাহলে এরকম করতে পারি, ক্ষয়ের উত্তর আমরা এখানে লিখে নিব ক হতে পাই, ক হতে পাই এ প্লাস ওয়ান বাই এ সমান টু, এ মানটা দ্বারা এখন আমরা কোন মানটা বের করবো এ মাইনাস ওয়ান বাই এ, বিপরীত মান তোমরা জানো বিপরীত মান বের করতে চাইলে আমাদের কোন সিদ্ধান্তের সূত্র প্রয়োগ করতে হয়, কোন সিদ্ধান্তের কি হবে, যেমন আমরা লিখতে পারি আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ। আসলে মিনিংটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার ওয়ান বাই কি বি ধরছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এটা হচ্ছে ক্রম সিদ্ধান্তের সূত্র। আমরা এখান থেকে এ আর এ কাটা দিতে পারি, এ প্লাস ওয়ান বাই এ যার মান কত পাইছি টু, তাহলে আমরা এখানে টু বসাই দেবো, ব্রেকেট স্কোয়ার মাইনাস ফোর সমান দুই দুগুণে চার মাইনাস চার সমান জিরো। আমাদের প্রয়োজন এ মাইনাস ওয়ান বাই এ, কিন্তু এখানে আছে কত এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার,
তোমরা জেনে রাখবে বা মনে রাখার চেষ্টা করবে এক পাশে স্কোয়ার রুট আর এক পাশে এর রুট হয়। তাহলে সূত্র আমরা এরকম লিখতে পারি a মাইনাস 1 বাই a সমান রুট ওভার 0 সমান 0, তার মানে a মাইনাস 1 বাই a এর মান কত পাইছি 0। এখন আমরা এই যে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার এর মান নির্ণয় করতে পারব। তাহলে কিভাবে আমরা মান নির্ণয় করব, আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার, আমরা এখানে a ব্র্যাকেট স্কয়ার মাইনাস 1 বাই a ব্র্যাকেট হোল স্কয়ার দিতে পারি। আমরা প্রথম অংশটাকে a ধরব, পরের অংশটাকে b ধরব, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যাবে। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা জানো a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, তাহলে a প্লাস b, b বলতে কাকে বোঝাচ্ছে 1 বাই a। এখন দেখো a প্লাস 1 বাই a এর মান আমরা পেয়েছি, আর কিন্তু যদি তোমরা দেখছো a মাইনাস 1 বাই a যার মান আমরা পেয়েছিলাম 0, তাহলে সুতরাং আমরা এরকম লিখতে পারি 2 গুণ 0, পাশে সাইন দিয়ে দিতে পারি মান বসিয়ে সমান 2 কে 0 দিয়ে গুণ করলে 0, আমাদের a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার এর মান নির্ণয় হয়ে গেল। এখন আমরা কোথায় চলে যাবো, গতে হচ্ছে প্রমাণ করো যে a ফোর প্লাস 1 বাই a ফোর সমান 2। আমরা এখানে করব, দেখো আমরা এই যে একটা মান পাইছিলাম a প্লাস 1 বাই a সমান 2, এই মান দ্বারা আমরা এই অঙ্কটাকে করতে পারি। তাহলে আমরা চলে যাবো গতে, গয়ের উত্তর সে আগের মতো গ হতে পাই a প্লাস 1 বাই a সমান 2। এখন আমরা যেহেতু প্রমাণ করো যে বলছে তাহলে একটা সাইডকে ধরবো অঙ্ক অঙ্ক আর একটা সাইডকে ধরবো ডান, আমরা লিখতে পারি বাম অঙ্ক সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এটিকে আমরা এইভাবে ভাঙাবো a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। আমরা প্রথম অংশটাকে ধরবো a, পরের অংশটাকে ধরবো b, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র তোমরা জানো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 a b, এই অংশ কাটা যাবে, তাহলে কি থাকে তাকে হলো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। এখন 2 কে তো ভাঙানো যাবে না, তাহলে আমরা কি করব, এই যে ভিতরে যে অংশটা আছে এই অংশটাকে আবার ভাঙাতে হবে, তাহলে আমরা মান বসাতে পারবো। খেয়াল করো কিভাবে ভাঙাবো, আমরা a ব্র্যাকেট স্কয়ার 1 বাই a ব্র্যাকেট স্কয়ার দিতে পারি, এই হোল স্কয়ার দেওয়ার জন্য দুই পাশে সেম ব্র্যাকেট দিয়েছি, হোল স্কয়ার মাইনাস 2 ছিল সেটা 2 বসাই দিয়েছি সমান a স্কয়ার প্লাস b স্কয়ারে, আবার সূত্র দ্বিতীয় বার সূত্রটা মানের উপর নির্ভরশীল, মান যদি প্লাসে দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র বসবে, মাইনাসে দেওয়া থাকলে মাইনাসের সূত্র বসবে, মান দেওয়া আছে প্লাসের সূত্র আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এ বি, দুই পাশে সেকেন্ড ব্রেকেট হোল স্কয়ার মাইনাস 2 সমান। এখন দেখো এটার মান কত দেওয়া আছে 2, আমরা 2 ব্রেকেট স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্রেকেট হোল স্কয়ার মাইনাস 2 লিখতে পারি, 2 দুগুণে 4 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2 এ মাইনাস 2, 4 থেকে 2 গেলে 2 আর স্কয়ার মাইনাস 2, আমরা একটু এই পাশে যদি চলে আসি 2 দুগুণে 4 মাইনাস 2 সমান 4 থেকে 2 বার দিলে, দেখো বলছে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 সমান 2, আমরা বাম পাশের অংশ পরিমাণ মানটাকে কত পাইছি 2, যা কোন পাশের সমান ডান পাশের সমান, তাহলে আমাদের দুইটা সাইডে হয়ে গেছে। সুতরাং আমরা এইখানে এইভাবে লিখে দিতে পারি ডান, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ লিখলেও চলবে, ডাইরেক্টলি যদি আমরা এখানে প্রমাণিত লিখি তা আমরা লিখতে অর্থাৎ আলাদা আলাদা করে লিখলে চলবে, না লিখলেও চলবে। আশা করি সবাই বুঝতে পেরেছ।
বাসায় একটু বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, আসসালাম।